পদ্মা নদীর ভাঙনের কবল থেকে বসতভিটা ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার শরীয়তপুরের জাজিরা উপজেলার আলফুরা কান্দি এলাকায় পদ্মা নদীর তীরে কর্মসূচি পালন করা হয়। বেলা 11:30 থেকে দুপুর 12:00 পর্যন্ত অনুষ্ঠিত এই মানববন্ধনে শিক্ষার্থী, জনপ্রতিনিধি, জাজিরাবাসী ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। মানববন্ধন শেষে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ ও অসহায়দের মধ্যে 100 কম্বল বিতরণ করে জাজিরা আলফু মোল্লা কান্দি সমাজ কল্যাণ সংগঠন। মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মা নদীর ভাঙনের কারণে গত 5 বছরে অন্তত 4,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বসতভিটা ও ফসলি জমি আর হারাতে চাই না, আমরা ত্রাণ চাই না, দ্রুত বাঁধ চাই। আমাদের দাবি, বর্ষার আগে স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণ করা হোক। এ বিষয়ে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম হাসান হাবিব বলেন, জাজিরা উপজেলায় 8.67 কিলোমিটার স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হবে। তবে ভাঙন রোধে যে কোনো প্রজেক্ট নিতে হলে আগে ফিজিবিলিটি স্টাডি করে নিতে হবে। আশা করি জানুয়ারি মাসের মধ্যে পানি উন্নয়ন বোর্ড ফিজিবিলিটি স্টাডি ফাইনাল রিপোর্ট দেবে। রিপোর্ট পেলে আমরা প্রজেক্ট জমা দেব। বর্ষার আগে বেড়িবাঁধ চাই। বর্ষার আগে বেড়িবাঁধ চাই। বর্ষার আগে বেড়িবাঁধ চাই। বর্ষার আগে বেড়িবাঁধ চাই।